শান্তায় ক্যামেরা ক্লোজের শান্তি মংলা বন্দর থেকে ট্রলারে করে পশুর নদ হয়ে করমজল যাওয়ার পথে পশ্চিম তীরে দেখা যায় সারি সারি কুঁড়ে ঘর শনের ছাউনি আর বাঁশের বেড়া দেয়া ঘরগুলো এটাই বানিয়া শান্তা অপারেশন সুন্দরবন সিনেমার শেষ দৃশ্য ধারণের কাজ হয় এখানে তবে মূল সিনেমায় এটা শেষ দৃশ্য নয় বানিয়া শান্তায় আকাশ আজ মেঘমুক্ত দীপনের মন আকাশে উড়ে বেড়াচ্ছে টুকরো টুকরো অসংখ্য স্মৃতি র‍্যাবের সর্বোচ্চ কর্তা বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্য অভিনেতা অভিনেত্রী সহ বিশাল প্রোডাকশন টিমের প্রতিটি সদস্যের প্রতি কৃতজ্ঞতায় আর্দ্র হয়ে ওঠে দীপনের হৃদয় ছোট্ট একটা ধন্যবাদ বলে সে অনুভূতিকে কোনোভাবেই প্রকাশ করা সম্ভব নয় দীপন জানেন একটা চলচ্চিত্রের সফলতার ভাগ সবার প্রাপ্য কিন্তু ব্যর্থতার অধিকাংশ দায় নিতে হয় পরিচালককেই সেই দায় এবং দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে আরও পথ চলা বাকি কালার গ্রেডিং সম্পাদনা ইত্যাদির পর সিনেমাটি শুভ মুক্তি পর্যন্ত রয়েছে নানা চ্যালেঞ্জ হার্ড ডিস্কে শুটিংয়ের যে দৃশ্যগুলো সংরক্ষিত আছে সেসব দৃশ্যের অন্তরালের গল্পগুলো জানে মাত্র অল্প কয়েকজনই কখনো জানতে পারে না বা জানার সুযোগ হয় না যাদের তাদের জন্যই তো আসলে এত পরিশ্রম রাতের পর রাত জেগে দিনের পর দিন পরিশ্রম করে নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা পূর্ণ দৈর্ঘ্য একটা চলচ্চিত্রের প্রতিটি দৃশ্যে প্রতিটি ফ্রেমে পরিচালক সহ শত শত মানুষের যে ত্যাগ নিষ্ঠা মমত্ববোধ আর ভালোবাসা মিশে থাকে তার প্রতিদান্ত দিতে পারে কেবল দর্শকেরাই 2020 সালের 29 নভেম্বর সব মিলিয়ে 60 দিনের শুটিং যজ্ঞের আজ শেষ দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হলো ক্যামেরা ক্লোজের ক্যামেরা ক্লোজ শব্দ দুটির মধ্যে একই সঙ্গে খেলা করে আনন্দ বেদনার কাব্য অপারেশন সুন্দরবনের শুটিং সফলভাবে শেষ হয়েছে এরকম একটা খুদে বার্তা পেল আইজিপি মোবাইলে ফিরতি খুদে বার্তায় একটা মাত্র শব্দ পাঠালেন তিনি